ভালোবাসার অভিনয় করে একটা মানুষকে ঠকাচ্ছেন যে কিনা আপনাকে প্রিয় মানুষ বানিয়ে রেখেছে, মনে রাখবেন প্রকৃতির হিসাব বড্ড কঠিন, সুদে আসলে ফিরিয়ে দেবে। আপনি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলবেন, কিন্তু স্বার্থপররা কখনো আপনার খোঁজ নেবে না, এটাই বাস্তব। স্বার্থপর কখনো খোঁজ নেয় না। আপনিও একদিন কারো না কারো কাছে প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে, অফলাইনে থাকলে তার চিন্তা হবে, আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এত প্রিয় হবেন, অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার লোককে ভালোবাসো, কারণ সে তোমায় মূল্য দিবে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। সঠিক মানুষ কখনো শরীরের প্রেমে পড়ে না, এরা মুগ্ধ হয় প্রেমিকার চুলে, গালের টোলে, চোখের কাজলে। যেসব মেয়েরা বেশি কথা বলে ওদের মনে কোনো ঘোর পেশ থাকে না, এটা খুব সত্যি, বেশি কথা বলা মেয়েরা খুব দিল খোলা হয়। যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায়, সে স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ দুবার আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছা হবে না। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানোর মানে তুমি নিজেই ঠকে যাওয়া। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করে যেতে হয়। ভালোবাসার মানুষকে চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তাই আজ আমি তোমায় না দেখলেও ভালোবাসি, তুমি আছো অনেক দূরে, তবুও আছো আমার হৃদয় জুড়ে। আমরা কেন একা হয়ে যাই তার জন্য কিন্তু কোথাও না কোথাও আমরাই দায়ী। কারণ আমাদের যারা বাস্তবে কদর করে, যারা থাকতে চায় আমাদের সাথে, তাদের সঙ্গ আমাদের বিরক্ত লাগে। আর যারা বারবার চলে যাওয়ার বাহানা খোঁজে, তাদেরকে আমরা জোর করে ধরে রাখতে চাই। দায়িত্ববান মানুষকে বিবাহ করা উত্তম, ভালোবাসা থাকুক আর না থাকুক, দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না। দায়িত্ববান মানুষের জীবনে বিবাহ বিচ্ছেদ কম হয়। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে, তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে। আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে, তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। জীবনে টাকা ইনকাম করো আর নাই করো, নিজের প্রতি সৎ থাকো, এতে তোমার কুড়ে ঘরেও শান্তির ঘুম হবে। খারাপ সময়টা থাকবে না, হয়তো দ্রুত কেটে যাবে, এরই মাঝে প্রিয় কিছু মানুষ চেনা হবে। আগে ভয় পেতাম একাকিত্বের, এখন ভয় পাই ভুল মানুষের সঙ্গের। মুখের ভাষা বলে দেয় মানুষটি কেমন, অহংকার বলে দেয় টাকা কত আছে, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, সংস্কার বলে দেয় পরিবার কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন। কাউকে সত্যি ভালোবাসলে প্রচুর বেহায়া হতে হয়, কথাটা তেতো হলেও সত্যি। মিডল ক্লাস জীবনটাই অদ্ভুত জীবন, জামা কিনলে জুতো ছিঁড়ে যায়, জুতো কিনলে প্যান্ট ছিঁড়ে যায়, প্যান্ট কিনলে আন্ডারওয়্যার, আর যখন সব কেনা হয় তখন পকেট ফেটে যায়। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। স্ত্রীকে তুই করে ডাকলে কি ক্ষতি হয় দেখুন,
আপনার স্ত্রী হোক বা যে কোনো মেয়েই হোক, মেয়েরা অনুকরণ প্রিয় হয়। আপনি যদি তাকে তুই করে বলেন, সে সাহস পাবে আপনাকেও তুই বলার, যা কোনো ছেলের পক্ষেই সহ্য করা কঠিন। একটা মেয়ের কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী, তাই তাকে এমনই সময় তুমি বলুন, আর রাগ উঠলে আপনি বলুন, ভুলেও তুই বলবেন না। একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট, একটা দরজার তুলনায় একটা তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকে অনেক ছোট, কিন্তু ওই চাবিকাঠি পারে ওই বাড়িতে প্রবেশ করাতে। এইভাবে একটি ছোট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। রাত কারোর জন্য খুব রোমান্টিক, কারোর জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারোর জন্য নীরব কান্না, তো কারোর জন্য গাঢ় দীর্ঘশ্বাস। তবু রাত সুন্দর, রাতে চাঁদের দেখা মিলে, সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করেন। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুইবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। এক বাচ্চার দরবারে একদিন একটা লোক এসে বলল, জাহাপনা, আমার একটা চাকরির ভীষণ প্রয়োজন, দয়া করে আমাকে একটি চাকরি দিন। বাচ্চা লোকটিকে জিজ্ঞাসা করলেন, তোমার কি যোগ্যতা আছে? লোকটি বলল, হুজুর, আমি মানুষ বা যে কোনো প্রাণীর মুখ দেখে তার বংশ পরিচয় বলে দিতে পারি। বাচ্চা মনে মনে ভাবলেন, বা চমৎকার তো, দেখা যাক লোকটাকে পরীক্ষা করে। তিনি লোকটিকে তার ঘোড়ার আস্তাবলের ব্যবস্থাপক নিযুক্ত করলেন। কিছুদিন পর বাচ্চা লোকটিকে দরবারে তলব করে তার সবচেয়ে প্রিয় ঘোড়াটির ব্যাপারে লোকটিকে জিজ্ঞাসা করলেন, বলতো আমার এই ঘোড়াটির জাত কেমন? লোকটি বাচ্চাকে বলল, জাহাপনা, ঘোড়াটির জাত ভালো না। এই কথা শুনে বাচ্চা ভীষণ রেগে গিয়ে তাকে বললেন, কি বলছো তুমি? আমি জাত দেখে হাজারটা সোনার দিরহাম খরচ করে ওকে কিনেছি, পালছি, আর তুমি বলছো ওর জাত ভালো না? লোকটি তবু তার কথায় অনর রইল। বাদশা তখন সেই ঘোড়াটি বিক্রেতাকে দরবারে ধরে নিয়ে আসার জন্য হুকুম দিলেন। ঘোড়া বিক্রেতা দরবারে হাজির হলে বাদশা তাকে বললেন, সত্য কথা বলো, না হলে গর্দান যাবে। তখন ঘোড়া বিক্রেতা বলল, জাহাপনা, আমাকে দয়া করে ক্ষমা করুন, আসলে এই ঘোড়াটির মা মারা যায় ও যখন খুব ছোট ছিল, তাই তখন থেকে ওকে আমি গরুর দুধ খাইয়ে বড় করেছি। বাচ্চা তখন চাকরি দেওয়া লোকটিকে জিজ্ঞাসা করল, তুমি এটা বুঝলে কিভাবে? লোকটি বলল, জাহাপনা, ঘোড়ারা মাথা নিচু করে খাবার নিয়ে মাথা উঁচু করে খায়, এই ঘোড়াটি গরুর মতো মাথা নিচু করে খাবার খায়। বাচ্চা খুশি হয়ে লোকটিকে কয়েকশো মুরগি উপহার দিলেন। কিছুদিন পর বাচ্চা লোকটিকে দরবারে তলব করে বললেন, আমার রানীর বংশ কেমন তা আমাকে বলতে হবে। লোকটি বলল, জাহাপনা, আমাকে কয়েকদিন সময় দিন। কয়েকদিন পর লোকটি এসে বাচ্চার দরবারে উপস্থিত হয়ে বলল, জাহাপনা, রানীমাতার বংশের ব্যাপারে কিছু বলার আগে আমাকে কথা দিতে হবে, আমার উপর রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, আগে যাচাই বাছাই করবেন। বাচ্চা বললেন, বেশ তাই হবে। লোকটি বলল, রানীমা কোনো রাজবংশের মেয়ে না, তিনি এক সাধারণ পরিবারের মেয়ে। বাচ্চা এবার সত্যি সত্যি রেগে গেলেন, নিজে দেখে শুনে পিতামাতার পছন্দ সই অন্য রাজ্যের বাচ্চার মেয়ে বিয়ে করেছেন, আর বেটা বলে কিনা তিনি রাজবংশেরই মেয়ে না। যাই হোক, বাচ্চা কথা দিয়েছেন, আগে যাচাই বাছাই করবেন। অতএব বাচ্চা তার শাশুড়িকে চেপে ধরলেন সত্যি বলার জন্য। এক পর্যায়ে শাশুড়ি ভেঙে পড়ে বললেন, বাবা, সত্যি কথা বলতে কি, তোমার শ্বশুর আর তোমার বাবা মিলে ঠিক করেছিলেন তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবেন। আমার মেয়েটা ছয় মাস বয়সে মারা গেলে আমরা ওই সময়ে অন্যের কাছ থেকে একটা ওই বয়সের মেয়েকে নিয়ে এসে লালন পালন করি। যাই হোক, বাচ্চা লোকটিকে এক পাল ঘোড়া, ছাগল ও গরু উপহার দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি বিষয়টা কিভাবে বুঝলে? লোকটি বলল, হুজুর, রানীমা যে ভাষায় চাকর বাকর কর্মচারীদের সাথে কথা বলেন, যে ব্যবহার করেন, তা রাজকন্যা বা রাজমাতা সুলভ নয়। তারপর একদিন বাচ্চা লোকটিকে রাজদরবারে তলব করে বললেন,
সবার বংশের কথা তো বললে, এবার আমার নিজের বংশের ব্যাপারে কিছু বলো তো। লোকটি বলল, জাহাপনা, এ বিষয়ে আমি এখনই বলতে পারি, কিন্তু তার আগে আমার জীবনের নিশ্চয়তা দিতে হবে। বাদশাহ বললেন, যাও, দিলাম। লোকটি তখন বলল, জাহাপনা, আপনি কোনো রাজা বাদশাহরই সন্তান নন, আপনি একজন কৃষকের সন্তান। বাদশাহ মনে মনে কিভাবে লোকটার গর্দান নেবেন ভাবতে ভাবতে মায়ের কাছে গিয়ে এই বিষয়ে জানতে চাইলেন। রাজমাতা তখন বললেন, লোকটি ঠিক বলেছে, তোমার পিতার কোনো ছেলে সন্তান না জন্মানোর কারণে যখন রাজত্ব জ্ঞাতিদের কাছে হারানোর আশঙ্কা দেখা দেয়, তখন এক কৃষক পরিবার থেকে তোমাকে এনে দিয়েছিলেন বিশ্বস্ত উজির। বাদশাহ এবার লোকটিকে জিজ্ঞাসা করলেন, আমার ব্যাপারে তুমি কিভাবে বুঝতে পারলে? লোকটি বলল, এটা সহজ ছিল জাহাপনা, আপনি সত্যি রাজা বাদশাহ সন্তান হলে উপহার হিসেবে দিতেন হীরে জহরত মণিমুক্তা, সেসব না দিয়ে আপনি উপহার দেন গরু ছাগল হাঁস মুরগি, আর রাজপ্রাসাদের অনুষ্ঠানে অতিথিদের রাজকীয় খাবার দিয়ে আপ্যায়ন না করিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টান্ন বিতরণ না করিয়ে সর্বদা খিচুড়ি দিয়ে অতিথিদের আপ্যায়ন করেন, যা রাজবংশের কোনো সন্তানের পরিচয় নয়। ইনকাম না থাকলে একটা সময় পর নিজের পরিবারের সাথে থাকাও কঠিন হয়ে যায়। পুরাতন হলেই অবহেলা বাড়ে, সেটা জিনিসপত্র হোক বা মানুষ। কিছু কিছু ভালোবাসার সম্পর্ক আছে যাদের কখনো মিলন হয় না, কিন্তু দুজনের প্রতি দুজনের ভালোবাসা ঠিক রয়ে যায় চিরকাল। রাত 12টার পরে তাকেই মনে পড়ে যে জীবনের 12টা বাজিয়ে দিয়েছে। সব মেয়ে টাকা চায় না, কিছু মেয়ে একটু সময় আর ভালোবাসাও চায়। পৃথিবীর সব থেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে। সত্যি বলতে অনেক রিয়াল লাভগুলোও ফ্যামিলির কাছে হেরে যায়। ছোটোখাটো ভুল বোঝাবুঝির কারণে ভালোবাসাটাকে শেষ করে দেওয়ার থেকে একটু ভালোবাসা দিয়ে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়া অনেক ভালো। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম, এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। পৃথিবীতে নিজেকে নিয়ে ভালো থাকতে চাইলে স্বার্থপর হতে হবে, আর মানুষের মাঝে ভালো থাকতে চাইলে আপনাকে নিঃস্বার্থ হতে হবে। এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না, আর এমন ভাব করে যেন সব ভুল আপনার। একদিন এক সন্ন্যাসীকে তার শিষ্য জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি এত মহান, এত বড় হয়েও নিচে বসেন কেন? সন্ন্যাসী মৃদু হেসে বলেছিলেন, নিচে বসে থাকা মানুষের কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না। নিকট আত্মীয় বলে কিছু হয় না, ভালোবাসা আর মনের মিল থাকলে অনেক দূরের মানুষও কাছের মনে হয়। যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায়, তবে বুঝে নেবেন পৃথিবী আপনার জন্য অনেক কঠিন। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষের নিশ্চুপ হয়ে যাওয়া ছাড়া আর কিছু থাকে না। বাবার সাথে কোথাও বের হওয়া মানেই একটু পরপর জিজ্ঞাসা করবে, কিরে, কিছু খাবি? অন্ধকারেও পথ চলা যায়, কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সাথে নয়। তুমি যাকে ভেবে কষ্ট পাও, সে কিন্তু তোমায় ছাড়াই হেসে বেড়াচ্ছে। বাবা নামক বটগাছের ছায়াটি যার মাথার উপর নেই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। রাগ দেখিয়ে কাউকে বাই বলার পরেও তার কাছ থেকে রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করার নামই হয়তো ভালোবাসা। 5টি কাজ এখনই ছেড়ে দিন। 1, সবাইকে খুশি করা। 2, অপরের কাছে কিছু আশা করা। 3, অতীতকে নিয়ে চিন্তা করা। 4, নিজেকে অপরের থেকে দুর্বল ভাবা। এবং 5,
কোনো কিছু নিয়ে বেশি ভাবা। ব্যস্ততা আমাকে শুধু ক্লান্তি দিয়েছে, তোমাকে ভুলতে দেয়নি। যতই চরিত্রের কথা বলো, মানুষ আজও সুন্দর চেহারা খোঁজে। ভালোবাসার মানুষটিকে পেতে হলে সত্যি অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয়। যে মনের দিক থেকে অনেক ভালো, তার কপালটাই খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলে। দুর্বলতার সুযোগ নিয়ে পিছনে ছুরি সবসময় কাছের মানুষরাই বেশি মারে। অধিকাংশ ভালোবাসা ভেঙে যায় নিজেদের কারণে, আর সত্যিকারে ভালোবাসা হয়ে যায় পরিবারের কারণে। জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার, কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। যা সৃষ্টি হয়েছে তোমার জন্য, সে তো দেরিতে হলেও আসবে। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে কাছে থাকার জন্য। কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, তবুও একে অপরের প্রতি ভালোবাসাটা অটুট থেকে যায়। যতই মিল থাকুক ভুল বোঝাবুঝি হবেই, যতই ভুল বোঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা যে সব থেকে দামি। প্রত্যেক বাবা মায়ের তার সন্তানকে এটা বলে উপদেশ দেওয়া উচিত, বড় হবার জন্য নয়, মানুষ হওয়ার জন্য চেষ্টা করো। অতীত এমনই একটা জিনিস যাকে গায়ের জোরে অস্বীকার করা যায়, কিন্তু কখনো মন থেকে মুছে ফেলা যায় না। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগি কথাই ভালো। পাশে থাকতেও যারা তোমার মূল্য বোঝে না, তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দিতে হয়। দোষ কাটার নয়, আমরাই তার উপর পা রাখি, কাটা তো নিজের জায়গাতেই থাকে। সময়ের সাথে সব সময় সব কিছু ঠিক হয়ে যায় না, কখনো কখনো সব কিছু শেষও হয়ে যায়। ঠকতে ঠকতে মানুষ চিনেছি, লড়তে লড়তে জয়, এই পৃথিবীতে বুঝতে শিখেছি কেউ তো কারণ নয়। লোকে যা প্রকাশ করে অনেক ক্ষেত্রে সেটা তার আসল চরিত্র নয়, লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র। হাসি এবং নীরবতা, এই দুটি জিনিস মানুষকে অনেক সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে। শরীর ও মনকে সুস্থ এবং সতেজ রাখার একমাত্র উপায় অতীতের কথা ভেবে শোক না করা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করা এবং বর্তমানকে উপভোগ করা। মানুষের পক্ষে সব স্বপ্ন পূরণ করা সম্ভব, যদি সে যথেষ্ট সাহসী হয়। শুধু বিশ্বাসটা দৃঢ় রাখো, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। নারীকে সেই পুরুষই সম্পূর্ণভাবে পায় যে পুরুষকে নারী মন থেকে চায়। সবার থেকে ভালো কিছু করতে হলে তোমাকে সবার থেকে আলাদা কিছু করতেই হবে। স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমোতে দেয় না, আপন তারাই যারা তোমাকে কাঁদতে দেয় না। প্রয়োজন শেষ হলে বিরক্ত তাকে লাগবেই, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন, মনে রাখবেন ওচট সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটা তাকে ঘিরেই হয়। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। নদী আমাদের একটাই শিক্ষা দেয়, জীবনে চলার পথে বাধা এলে না থেমে রাস্তা বদলাও, লক্ষ্য নয়। কিছু সম্পর্ক উপরওয়ালা নষ্ট করে দেয়, যাতে আমাদের জীবনটা নষ্ট হয়ে না যায়। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে।
কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কেউ ব্যবহার করে, আর কেউ আপনার ভেতরে শ্রেষ্ঠটাকে বের করে আনে। নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে, একদিন সেই তোমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করবে, এটাই বাস্তব। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই, এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায়, এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছু নেই। কাউকে ঠকাচ্ছেন, বাহ ভালো, তবে এটা ভাববেন না সে বোকা, সে তো বিশ্বাসী, কিন্তু আপনি তার বিশ্বাস রাখার যোগ্য নন। তিন জায়গায় কখনো নরম হবেন না, নাম্বার এক সত্যি কথা বলতে, নাম্বার দুই পিতামাতাকে কেউ গালি দিলে, নাম্বার তিন নিজের স্ত্রীর ব্যাপারে। প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হল কাউকে হাসতে দেখা, তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণেই একজনের মুখে হাসি ফুটে উঠেছে। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। বলা হয়নি অনেক কথা, মনেই থাকুক তবে, কে বলেছে ভালোবাসলে তাকেই পেতে হবে? ধন্যবাদ সময় কিছু প্রিয় মানুষগুলোর আসল চেহারা দেখাবার জন্য। এমন কাজ কখনো করো না যাতে তোমাকে বিচারকের শরণাপন্ন হতে হয়। স্বার্থে আঘাত পড়লে কেচেও বিষধর সাপ হয়ে যায়, মুখের ওপর সত্যি বললে গাধাও বাঘ হয়ে যায়। স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে মৃত্যু নেই। পৃথিবীর সব থেকে বড় সত্য সময়, এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল। যে ঘুমিয়ে থাকে সে আর কিভাবে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে? কি দরকার ছিল এত অভিনয় করার, বলে দিলেই পারতে, তোমাকে আর প্রয়োজন নেই। এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে আর ওপারের মানুষটা পাগল ভেবে এড়িয়ে যায়, এটাই একতরফা ভালোবাসা। তোমার সুখের জন্য তোমাকেই ছাড়তে হবে এটা কখনই ভাবিনি। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। সম্পর্ক যখন পুরনো হয় কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায়। পৃথিবীর সব সান্ত্বনা বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য, নিজের জন্য নয়। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। কিছু শুরু করতে গেলে আপনাকে মহান হতে হবে, তার কোনো মানে নেই, কিন্তু মহান হতে গেলে কিছু তো অবশ্যই করতে হবে। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না, শুধু এতটুকুই বলো। যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। একটা বাস্তব সত্য, অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ। যে যত বেশি ভালো ও সরল হয় তাকে তত বেশি
কষ্ট সহ্য করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছাই মানুষকে সফল করে তোলে। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। উত্তর খুঁজছে কিন্তু পাচ্ছি না, তার অভিনয় দক্ষতা অতিরিক্ত নিখুঁত না, আমি অনেক বোকা। অবহেলা শুরুটা ব্যস্ততা দিয়েই শুরু হয়, ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না, বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সবথেকে বড় নেশা হলো কারোর মায়াতে আবদ্ধ হয়ে পড়া। কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। হারিয়ে গেলে কেউ কখনো গুরুত্ব বোঝে না। যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায়, ওরা যেন জীবন থেকে কখনো না হারায়। কষ্ট পেও না, কারণ তোমার কষ্টে কান্না এলে কারোর কোনো যায় আসবে না। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। গুগল যেমন পারে পৃথিবীর সব পথ দেখাতে, তেমনি মিথ্যা না বলা পারে একজন মানুষকে সত্যর পথ দেখাতে। সুখ হচ্ছে একটা মায়া, এই শব্দটি শুধু অভিধানেই থাকে, মানুষের জীবনে থাকে না। একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসাবি হতে হয়, স্ত্রী হিসাবি না হলে সংসারে উন্নতি করা সম্ভব না। হিসাবি মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসাবি। যে ব্যক্তি সৎ সে ব্যক্তির রাগ বেশি, কারণ তিনি অন্যায় সহজে মেনে নিতে পারে না। তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও, তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে। অযোগ্য ব্যক্তিকে কখনোই হৃদয়ে জায়গা দিতে নেই, কেননা অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। নীরবতা ও হাসি, এই দুটো জিনিস চরম শক্তিশালী, কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। ভালো তো সেই মানুষ যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। দাওয়াত দিলেও কখনো এদের বাড়ি যাবেন না। নাম্বার এক, যে খাওয়ানোর পরে খোটা দেয়। নাম্বার দুই, যে ব্যক্তি স্বার্থ নিয়ে চলে। নাম্বার তিন, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। মেয়েদের জীবন, বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায়, তাহলে বলবে কি করবি বল, তোর ভাগ্যই খারাপ। আর নিজের পছন্দ মতো বিয়ে করার পর যদি সংসার ভেঙে যায়, তখন বলবে নিজে বেশি বুঝে গেছিলি, ঠিক হয়েছে। আমাদের সমাজটা এরকম, তাই নিজের মতো করে বাঁচো। সমাজ তোমার চোখের জলের ভাগ কোনো দিনও দিবে না। নদী সামনের দিকে বয়ে যায়, ঠিক তেমনি জীবনকে নিয়ে সামনের দিকে ভেবো, অতীতকে ভেবো না। দেখতে সুন্দর তো অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। মুখে যাদের মধু ঝরে, ঠিক তারাই ছুরি মারে। কিছু সম্পর্ক এভাবেও ভেঙে যায়, একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে আর আরেকজনের ইচ্ছাই জাগে না। অতিরিক্ত চাহিদায় মানুষের পতন ডেকে আনে। উপরওয়ালার আশীর্বাদে পাওয়া
প্রত্যেকটা জিনিস নিয়ে সুখে থাকো, কারণ উপরওয়ালা ওটা দেন না যেটা তোমার ভালো লাগে, উপরওয়ালা ওটা দেন যেটাতে তোমার ভালো হবে। জীবনে কখনো কারো উপর নির্ভর করো না, কারণ প্রত্যেকে একদিন না একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে। দেহের ভেতর থেকে মনের ব্যথা অনেক বেশি যন্ত্রণাদায়ক। ধৈর্য ধরো, মনকে শক্ত করো, মনে রেখো সব সময় এক অবস্থায় থাকে না, খারাপ সময়ের পরে ভালো সময় আসবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। সেই সম্পর্কগুলো খুবই কিউট হয় যেখানে মেয়েটা ছেলেটাকে শাসন করে। ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে। সম্পর্ক থাকলেও অনেকে আপন হতে পারে না, কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন, যেটা সবার মধ্যে থাকে না। যে চায় সে পায় না, আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না। খুব পছন্দের কিছু সবসময় না পাওয়াই ভালো। যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করে কি না সেটা জানাই সবার আগে জরুরি। একা একা অপেক্ষা করে সময় নষ্ট করো না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে তাকেই সমাজ খারাপ বলে। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, এর ভাগ কেউ নিতে চায় না। মন এমন একটা শব্দ যা ইচ্ছা মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যা কেবল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয়। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে মানুষ চেনা খুবই কঠিন। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের ওপর কখনো নির্ভর করে না, জীবনে খারাপ সময় আর পরিস্থিতি বলে দেয় সেটা। ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ হলো বন্ধুদের সাথে আড্ডা। দুঃখ তো জীবনে থাকবেই, তবুও সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দ রাখা দরকার, কারণ নিজের আত্মাকে কষ্ট দেওয়াও একটা মহাপাপ। বিশ্বাস জিনিসটা যদি ভেঙে যায় হাজারটা সত্য কথা তখন মূল্যহীন হয়ে পড়ে। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই, যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন, পেছনে তাকানোর দরকার নেই, পেছনে কিছুই নেই। মনের কষ্টগুলো রাতের বালিশটা ছাড়া আর কেউ জানে না। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান, গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। এই জীবন ভুল, তবুও মেনে নিতে হয়, হেরে যেতে হয় ভালোবেসে। সব কিছু আর কেঁদে পাওয়া যায়, কিছু কিছু ছেড়ে দিতে হয় হাসি মুখে। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। এই তিন ধরনের বুদ্ধিমান মানুষ থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত। নাম্বার এক, যে বেশি বুঝে। নাম্বার দুই, যে নিজেরটাই বুঝে। নাম্বার তিন, যে এক বললে আরেক বুঝে। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক সম্পর্কগুলো শেষ হয়ে যায়। ভুল মানুষগুলোই সঠিক শিক্ষা দিয়ে যায়। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন তাহলে তার দাম বেড়ে যাবে, আর তখন আপনি নিজেই কষ্ট পাবে। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরে। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনোই তোমায় কাঁদতে দেবে না। কেউ যখন অবহেলা করে
তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত, তাহলে বুঝবে অবহেলার যন্ত্রণা কেমন হয়। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয়, তার অবহেলা সহ্য করা সত্যিই খুব কষ্টকর হয়। পৃথিবীটা এমনই, যখন কাউকে গুরুত্ব দিতে যাবেন তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে, আর যখন গুরুত্ব দেবেন না তখন বলবে স্বার্থপর। শূন্যস্থান কখনো শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও একসময় পূর্ণ হয়ে যায়। এটা ভেবো না কে কখন কেন কিভাবে কোথায় বদলে গেল, শুধু ভেবো কি দিয়ে গেল আর কি শিখিয়ে দিয়ে গেল। আপনি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দেবেন, স্বার্থ শেষ হলে সে আপনাকে ছেড়ে চলে যাবে। সম্পর্কের মধ্যে মিথ্যা কথা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। যে ব্যক্তি কথায় কথায় রেগে যায় সেই ব্যক্তি নিজের কাছে বেশি ক্ষতিকর, এবং যে ব্যক্তি কথায় কথায় হাসে সে ব্যক্তি অন্যের কাছে বেশি ক্ষতিকর। অল্প কথায় যে অনুভূতি বোঝে না তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ হবে না। স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর যে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছে সে মারা গেছে। কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না, যার ইচ্ছে হবে সে শত ব্যস্ততার মাঝেও একটু সময় দেবে। যে তোমায় নিয়ে হিংসা করছে তার কথা ভেবে হতাশায় জড়িও না, সে তোমায় নিয়ে ইতিমধ্যেই এক আকাশ হতাশায় রয়েছে। খোলা চোখে তুমি তোমার মতো জিনিস দেখতে পাবে, আর বন্ধ চোখে তুমি মনের মতো জিনিস দেখতে পাবে। যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায়, তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। এই বিষয়টা বুঝে নাও, মূর্খ তোমাকে বুঝতে পারবে না, আর তুমিও কোনো দিন মূর্খকে বোঝাতে পারবে না। মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি। বন্ধুরা, তুমি যদি আমার গলা প্রথম শুনে থাকো তাহলে ওই যে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে ওকে একটু ভালোবাসা দাও, মন থেকে ভালোবেসো। কিন্তু দেখা হবে তোমার সাথে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।